আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরখ্যাত সম্মানিত দর্শক বিশ্ব অর্থনীতিতে এবং রাজনীতিতে সীমাহীন যে অনিশ্চয়তা শুরু হয়েছে এমনটি সাম্প্রতিক বিশ্বে গত কয়েক শত বছরে কখনোই ঘটেনি এমনকি আমাদের এই বিশ্ব গত এক শতাব্দীতে যে বড়ো বড়ো দুটো বিশ্বযুদ্ধ মোকাবেলা করেছে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো সেই বিশ্বযুদ্ধকালীন সময় বা তার পরবর্তীকালীন সময় অথবা পূর্ববর্তীকালীন সময়টিতে যে বিশ্বের অর্থনীতি টলটলায়মান ছিল মানুষের মন এবং মানসিকতায় যে অশান্তি ছিল এবং যে সকল রাজনৈতিক বিশৃঙ্খলা ছিল ঠিক সেই জমানাতে তার সঙ্গে যদি এখন আপনি এই পৃথিবীর যে বিভিন্ন প্রান্ত রয়েছে আমেরিকা উত্তর আমেরিকা কিংবা দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া কিংবা ধরেন পুরো ইউরোপ আবার যদি আপনি আফ্রিকাতে চলে আসেন আফ্রিকা ছেড়ে যদি এশিয়াতে আসেন মধ্যপ্রাচ্যে আসেন দূর প্রাচ্যে আসেন আমাদের দক্ষিণ পূর্ব এশিয়াতে আসেন এবং সবার শেষে বাংলাদেশে আসেন তাহলে দেখতে পাবেন যে আমাদের মধ্যে যে সকল ভীতি কাজ করছে ভয় কাজ করছে আতঙ্ক কাজ করছে অনিশ্চয়তায় কাজ করছে এবং বিভিন্ন দিক থেকে অসংখ্য ব্যক্তিগত সমস্যা স্বাস্থ্যগত সমস্যা রাষ্ট্রীয় সমস্যা রাজনীতির সমস্যা ইত্যাদি একেবারে মৌমাছি যেভাবে আক্রমণ করে এই মৌমাছির সেই আক্রমণের চাহিতেও তীব্র আক্রমণ নিয়ে একেবারে মানব জাতির উপর রীতিমতো হামলে পড়েছে তো এই অবস্থা থেকে উদ্ধার পাওয়ার জন্য এই মুহূর্তে আসলে ঝুঁকি নেওয়া ছাড়া বা রাষ্ট্রিক অ্যাকশন যেটিকে বলা হয় সেটি ছাড়া আসলে সম্ভব হয় না এবং এটি কেবলই মাত্র একজন রাষ্ট্রনায়ক যার একেবারে প্রকৃতিগত নেতৃত্ব রয়েছে ঠিক তারাই সেটি করতে পারেন এবং এই যে কথা আমি বলছি এর মূল কারণ হল যে সাম্প্রতিক সময়ে রাশিয়ার পক্ষ থেকে একটি অফার এসছে বাংলাদেশের কাছে তেল বা গ্যাস ক্রয় করার জন্যে এবং আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারেন যে বিশ্ববাজার থেকে যে তেলের মূল্য আমরা পরিশোধ করি এবং এই সকল তেলের মূল্য পরিশোধ করতে গিয়ে আমাদেরকে যে ঝুঁকি এবং ঝামেলা পোহাতে হয় তা একেবারে সম্পূর্ণ রিভার্স হয়ে যাবে যদি আমরা রাশিয়া থেকে অন্তত পক্ষে পাঁচটি বছর তেল কিনতে পারি তাহলে এই যে তেল ক্রয়ের যে অর্থ এই অর্থ দিয়ে আমরা যে সাশ্রয়ী একটা জাতি হিসাবে নিজেদেরকে একটা এমন পর্যায়ে নিয়ে যেতে পারবো যা কি না পঞ্চাশ বছর পরিশ্রম করবো কিন্তু অর্জন করা সম্ভব নয় যেমন ধরুন বিশ্ববাজারে যদি তেলের মূল্য এই মুহূর্তে আশি ডলার পার ব্যারেল হয় আপনি নিশ্চিত ধরে রাখেন যে রাশিয়া থেকে আপনি এই তেল এই মুহূর্তে চল্লিশ ডলারে প্রিমিয়াম দিয়ে আগামী পাঁচ বছরের চুক্তিতে একেবারে একটা স্টাবল পরিবেশ এবং পরিস্থিতিতে সেখান থেকে কিনতে পারবেন এখন বাংলাদেশে যে তেলের চাহিদা বিদ্যুৎ প্ল্যান্টগুলোতে যে ডিজেল লাগছে তেল লাগছে ফারনেস লাগছে এরপর আমরা এলএনজি আমদানি করছি এই টোটাল আমদানি প্রক্রিয়াতে কত লক্ষ কোটি ডলার প্রতি বছর এলসি খাতে ব্যবহৃত হয় সেটি একবার চিন্তা করুন তাহলে প্রথমত এখানে যে টোটাল আমদানি ব্যয় এটি অলমোস্ট অর্ধেকে নেমে আসবে দ্বিতীয়ত এই আমদানি ব্যয় পরিশোধের জন্য যে অর্থ সেটি আমাদেরকে ডলারে পেমেন্ট করতে হয় এবং পশ্চিমা বিশ্বের উপর নির্ভর করতে হয় স্থানীয় ব্যাংকের লোনের উপর নির্ভর করতে হয় এবং আরও অনেক বিভিন্ন রকম ঝুঁকি এবং ঝামেলা রয়েছে তো রাশিয়ার সঙ্গে যদি আমরা এই মুহূর্তে এ ধরনের একটি চুক্তিতে উপনীত হই তাহলে আমাদের যে বিনিময়টি সেটি হবে প্রথমত বার্তার মাধ্যমে দ্বিতীয়ত টাকা এবং রুবলের মাধ্যমে বাটটা অর্থ এই যে রাশিয়ার বাজারে কিন্তু ইউরোপের মতোই আমাদের গার্মেন্টস রপ্তানির একটা বিশাল মার্কেট রয়েছে তো আমরা যদি ইউরোপিয়ান বাজার বা আমেরিকান যে মার্কেট রয়েছে সেই মার্কেটকে বাদ দিয়ে এই মুহূর্তে কেবল চীন ভারত এবং রাশিয়াকে টার্গেট করে আমাদের মার্কেটিং আমরা করি গার্মেন্টস সেক্টরে তাহলে ধরুন এই মুহূর্তে ফিফটি বিলিয়ন ডলার আমরা লাভ করছি বা আয় করছি তাহলে ফিফটি বিলিয়ন ডলারের যদি টেন পারসেন্ট নেট প্রফিট থাকে তাহলে আপনার কত হয় আপনার ফিফটি বিলিয়ন ডলারের মাত্র দশ ভাগ মূলত গার্মেন্টসের যারা মালিক শ্রমিক বেতন বাবদ ভাতা বাবদ এবং স্থানীয় যে ক্ষয় খরচা বাবদ মূলত তারা অর্জন করে থাকে বাকি নব্বই ভাগ টাকা কিন্তু যায় ব্যাক টু ব্যাক এল বাবদ তো কাজে যে ফিফটি বিলিয়ন ডলার বলা হচ্ছে এই ক্ষেত্রে আমাদের দেশের যে ব্যয় মাত্র ফাইভ বিলিয়ন যে ডলার নেট প্রফিট অর্থাৎ ব্যয় যদি চল্লিশ বিলিয়ন ডলার বা পাঁচচল্লিশ বিলিয়ন ডলার চলে যায় তাহলে সেখানে পাঁচ থেকে ছয় বিলিয়ন ডলারের বেশি আসলে গার্মেন্টস সেক্টর থেকে কোনো অবস্থাতেই নেট প্রফিট করা যাচ্ছে না এখন এই যে ফাইভ বিলিয়ন ডলার মানে পাঁচ আডা চল্লিশ হাজার কোটি বা পাঁচচল্লিশ হাজার কোটি টাকা আমাদের টোটাল গার্মেন্টস সেক্টর প্রতি বছর আয় করে নেট এবং এই টাকা দিয়ে তারা বিদ্যুৎ বিল দেয় তারপরে স্থানীয় পরিবহন বিল তারা দেয় নিজেরা আরামায়স করে শ্রমিকদের বেতন দেয় এই মাত্র চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার কোটি টাকা তো এখন যদি আমরা রাশিয়া থেকে আমদানি করি এবং আগামী পাঁচ বছর যদি এই গার্বেজ কোম্পানিগুলোকে প্রতি মাসে এই পরিমাণ টাকা অর্থাৎ আপনি যদি বছরে ফাইভ বিলিয়ন ডলার আয় করেন তাহলে প্রতি মাসে কত ডলার হয় সেটি যদি ওই এই শ্রমিকদেরকে কেবলই মাত্র সরকারি ব্যবস্থাপনায় বাড়িতে বসে বসে বিকাশের মাধ্যমে টাকা প্রেরণ করা হয় তাহলেও সরকারের লাভ হবে অতিরিক্ত মিনিমাম না হলেও ত্রিশ থেকে ৩৫ বিলিয়ন ডলার এবং এই যে একটা সুযোগ এসছে এই সুযোগটি গ্রহণ করার জন্য কেবলই একজন রাষ্ট্রনায়কচিত শক্তি দরকার সাহস দরকার এবং আমি যদি ব্যক্তিগতভাবে রাষ্ট্র আজ ক্ষমতায় থাকতাম দেশের প্রধানমন্ত্রী হতাম আমি চোখ বুঝে আমার ক্ষমতা চলে যেত থাকতো আমি সেটা বিবেচনা করতাম না আমার কাছে এটি মনে হতো যে রাষ্ট্রের জন্য এই মুহূর্তে একটা বিরাট গোল্ডেন অপরচুনিটি যেটি নরেন্দ্র মোদী সরকার করেছে এবং নরেন্দ্র মোদীর যে অর্থনীতি পশ্চিমা নির্ভর অর্থনীতি পশ্চিমের সাথে তার যে সম্পর্ক কিংবা ধরুন রাশিয়ার সাথে তার যে সম্পর্ক ইউরোপের সাথে তার যে সম্পর্ক এইগুলোর বিচারে বাংলাদেশ আসলে এখনো পর্যন্ত একটি বিন্দুতে পৌঁছাতে পারেনি কিন্তু তারপরেও নরেন্দ্র মোদী সরকার কি করলো এক চেটিয়া ভাবে রাশিয়ার উপর যে নির্ভরতা দেখালো এবং সেই নির্ভরতা দেখিয়াতে গিয়ে পুরো ভারতের অর্থনীতি কিন্তু ঘুরে দাঁড়িয়েছে কিন্তু এখন যদি তারা পশ্চিমাদেরকে ভয় করে রাশিয়াকে অ্যাভয়েড করত এবং এই যে পশ্চিমা দেশগুলোতে বিশেষ করে শ্রীলঙ্কাতে এখন যে তেলের সংকট চলছে পশ্চিমা দেশগুলোতে জ্বালানি তেলের সংকটের পাশাপাশি সেখানে যে ডিজেল এবং গ্যাস এলএনজির যে প্রবলেম হচ্ছে তা সীমাহীন দুর্ভোগ এবং দুর্দশা সৃষ্টি করছে সেখানকার অর্থনীতিতে এবং ভারতের মতো একটি রাষ্ট্রে যদি এই ধরনের সমস্যা আসতো তাহলে নরেন্দ্র মোদী সরকার এক সপ্তাহতেও কিন্তু ক্ষমতায় থাকতে পারতেন না তো এই যে তিনি যে একজন রাষ্ট্রনায়কের মতো সিদ্ধান্ত নিতে পেরেছেন এবং রাশিয়ার পক্ষে অবস্থান নিয়েছেন এবং তিনি সেফ সাপ কথা জানিয়ে দিয়েছেন যে তিনি রাশিয়া থেকে অস্ত্র কিনবেন রাশিয়া থেকে তেল কিনবেন এবং রাশিয়ার সাথে ভারতের যে অর্থনৈতিক সম্পর্ক রুপির এবং রুবলের মাধ্যমে হবে চীন এখানে একটু কৌশল অবলম্বন করছে এর কারণ হল চীনের অর্থনীতি অনেক অনেক বড় এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যে তারা টাকা পাবে অর্থাৎ আটশো বিলিয়ন ডলার মার্কিন যুক্তরাষ্ট্র সরকার আবার আমি বলছি 800 বিলিয়ন ডলার মার্কিন যুক্তরাষ্ট্র চীনের কাছ থেকে ঋণ নিয়েছে তো এখন চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সম্পর্কটা এটি অনেক বড় পর্যায়ে এটি রাতারাতি সমাধান করা সম্ভব না তবে এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হলো এই সময়টিতে মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু সৌদি আরবিয়া যেভাবে চোখ উল্টিয়ে ফেলেছে এবং তারা যেভাবে রাশিয়ার পক্ষ অবলম্বন করেছে সংযুক্ত আরব আমিরাত যেভাবে রাশিয়ার পক্ষ অবলম্বন করেছে এবং তুরস্ক যেভাবে আমেরিকাকে তুড়ি মেরে রাশিয়ার পক্ষ অবলম্বন করেছে সেটি একটি নজিরবিহীন ঘটনা ফলে এখনকার এই যে অর্থনৈতিক অবস্থা আমাদের আহ যে দুর্ভোগ এবং দুর্দশা দিকে ক্রমশ যাচ্ছে ডিমের হালি আজকে যখন আমি ভিডিও করছি পঁয়তাল্লিশ টাকা না ছিচল্লিশ টাকা যেন দেখলাম বিভিন্ন সামাজিক মাধ্যমে এবং সরিষার তেল থেকে শুরু করে অন্যান্য তেলের যে দাম দ্রব্যমূল্য যেভাবে বাড়ছে খাদ্যশস্যর যেভাবে চাহিদা দেখা দিচ্ছে তো সেক্ষেত্রে রাশিয়ার গম এবং রাশিয়ার তেল আমদানির যে প্রস্তাব রাশিয়ান গভর্নমেন্ট দিয়েছে আমি মনে করি যে এই বিষয়টি সরকারের চোখ বুঝে গ্রহণ করা উচিত এর কারণ হলো। এর ফলে যদি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পশ্চিমা দেশ থেকে স্যাংশন আসে তাহলে ওয়েলকাম সেই স্যাংশন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে এবং বাংলাদেশ আরও ভালো করতে পারবে আমাদের যে গার্মেন্ট সেক্টরে যে কটা ফ্যাক্টরি রয়েছে চালু অবস্থায় রয়েছে তাদের গত ছয় মাসের যে ট্রানজ্যাকশন নেট প্রফিট কিংবা তাদের যে কর্মকাণ্ড এই কর্মকাণ্ডকে সাপোর্ট জানানোর জন্য ছয় মাস যদি তাদেরকে বিনা সুদে লোন দেওয়া হয় ক্ষেত্র বিশেষে ওয়ার্কারদেরকে রেশনিং আওতা আনা হয় বা তাদেরকে সাবসিডিস দেওয়া হয় তাহলে এই যে গার্মেন্টস সেক্টর ইউরোপ এবং আমেরিকাকে বাদ দিয়ে অর্থাৎ যারা স্যাংশন দিবে তাদেরকে বাদ দিয়ে যে নতুন মার্কেট পাবে সেই নতুন মার্কেটে তাদের রেট ভালো হবে লাভ ভালো হবে এবং আমি আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা বলি রাশিয়ার একটা বিখ্যাত কোম্পানি আছে জাস্ট লাইক ওয়ালমার্টের মতো এবং ওয়ালমার্টের সিদ্ধা হয়তো তারা রাশিয়াতে বড় সেই কোম্পানির নাম হলো ওজি। কোম্পানি তো সঙ্গে আমার একটা সময় কিছু আমি দেখলাম যে তাদের যে কোয়ালিটি এবং তারা যে রেট দিচ্ছে আমাদেরকে তা ইউরোপে আমি যদি দশ ডজন প্যান্ট শার্ট সেলাই করে যে টাকা পাই তার প্রায় পনের দুই গুণ টাকা আমি এই ওজির কাছ থেকে আমি পেয়েছিলাম সিএম বাবদ তো কাজে রাশিয়ার একটা বিরাট মার্কেট রয়েছে এবং সেটা লাকজারি মার্কেট রয়েছে গার্মেন্টসের মার্কেট রয়েছে এবং কেবলই মাত্র রাশিয়ার বাজারটি যদি আমাদের পাট এবং আমাদের যে গার্মেন্টস পণ্য রয়েছে এগুলোর জন্য ছেড়ে দেওয়া হয় চীনের বাজারটা তো এমনিই আমাদের জন্য এই মুহূর্তে উন্মুক্ত রয়েছে বিনা শুল্কের ব্যবস্থা করা হয়েছে তাহলে পশ্চিমা বিশ্ব বিশ্বাস করেন ইউরোপ এবং আমেরিকা আমি তাদেরকে যতটুকু চিনি তারা স্যাংশন দিতে দেওয়া তো দূরের কথা উল্টো এখন আমাদের যারা গার্মেন্টস মালিক রয়েছেন তাদের হাতে ধরবেন পায়ে ধরবেন এবং তাদেরকে যে আগে ঠকিয়েছেন সেই ঠকানোর যে মাসুল সেটি দিয়ে আবার নাকে খদ দিয়ে বাংলাদেশে ফেরত আসবেন তো এই মুহূর্তে যেটি দরকার সেটি হলো সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা এবং সেটি কিভাবে সম্ভব আমি নেপোলিয়ান বর্ণা পার্টের একটা ছোট্ট উদাহরণ দিয়ে আজকের এই ভিডিও শেষ করব নেপোলিয়ান বর্ণা পার্টের জীবনের দুটো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রথম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি যখন মিশর আক্রমণ করলেন এবং আলেকজান্দ্রিয়াতে এসে তিনি নামলেন তো জান্দ্রিয়া থেকে নর্মাল রুটে তিনি যদি মিশরের রাজধানী কায়রোতে আসেন তাহলে তার যে সময় লাগে এবং সেই সময়টা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ছিল না এবং তার যারা সূত্রপক্ষ ছিল তাদের জন্য একটি সুবিধাজনক ছিল এর কারণ হলো সেই ওয়েতে রাস্তাতে এত বেশি বিপদ ছিল এবং এত বেশি বন্ধুর ছিল গিরিখাত খাত ছিল যেখানে ওত পেতে থাকা শত্রুর যারা শূন্য ছিল তারা কি করলো করতো যে নেপোলিয়ান বাহিনীর উপর আক্রমণ করে তাকে ফিনিশ করে দিতে পারতো তো নেপোলিয়ান সেই জিনিসটা বুঝে তিনি করলেন কি সংক্ষিপ্ত পথ ধরে মরুভূমির একেবারে দুর্গম মরুভূমির মধ্য দিয়ে তিনি কায়রো আক্রমণ করার সিদ্ধান্ত নিলেন এবং এই কাজ করতে গিয়ে তার শূন্য বাহিনীতে কিছুটা বিদ্রোহ হলো হাজার হাজার শূন্য মারা গেল কিন্তু তিনি থামলেন না এবং তিনি সদল বলে যখন এসে কায়রোর উপকণ্ঠ উপস্থিত হলেন এবং যুদ্ধ করলেন এবং এক ঘন্টার যুদ্ধে তিনি মিশর দখল করলেন যেটিকে বিখ্যাত পিরামিডের যুদ্ধ বলা হয় তো এখন ইতিহাস পর্যালোচনা করছে যে মরুভূমির তৃষ্ণায় কাতর হয়ে যতজন সৈন্য মারা গিয়েছে তারা যদি আরাম এবং আয় এসে নীল দিয়ে আসতেন কিংবা অন্য যে পাহাড়ি পথ রয়েছে সেখান দিয়ে আসতেন তার দশগুণ সৈন্য সেখানে মারা যেত দিস ইজ ওয়ান যখন ক্ষয় ক্ষয়ক্ষতি অনিবার্য হয়ে পড়ে তখন সেটি নিশ্চিন্তা ভাবনা না করে আপন কর্মে নিবিষ্ট থাকাটাও কিন্তু নেতৃত্বের একটা বিরাট গুণাবলী এবং এটাও কিন্তু আমরা নেপোলিয়ান বোনারপাটের একটি জীবন থেকে বুঝতে পারি তিনি মিশর আক্রমণ করলেন এবং মিশরের শিল্প সাহিত্য সংস্কৃতি সব সবকিছু দেখে রীতিমতো পাগল হয়ে গেলেন এবং তারা অ্যাস্ট্রোনমিতে এত ভালো করছিল ইঞ্জিনিয়ারিং এত ভালো কোর্স সেইগুলো নিয়ে তিনি গবেষণা শুরু করলেন এবং এরকম তার যে রাজ্য জয়ের জেনেসা এগুলো বাদ দিয়ে তিনি এই জ্ঞান বিজ্ঞান চর্চায় তিনি ব্যস্ত হয়ে পড়লেন তো এমনি একটি বিজ্ঞানী যে গ্রুপ ছিল তাদের সঙ্গে তিনি গভীর মনোযোগ সহকারে এটি বৈঠক করছিলেন অ্যাস্ট্রোনমি নিয়ে মহাকাশ বিজ্ঞান নিয়ে তো এই সময়টিতে তার কাছে খবর এলো যে সাগরে যে নৌবাহিনী তিনি প্রস্তুত করেছিলেন দেশে ফেরত যাওয়ার জন্য সেই নৌবাহিনীর সকল জাহাজ শূন্য সহ পুড়িয়ে ফেলেছে ব্রিটিশ নৌবাহিনীর যারা কমান্ডার তারা এবং এর সিআইতে দুর্বিশহ এবং দুঃসহ খবর নেপোলিয়ান পোনাপাটের কাছে আর হতে পারে না তো এই খবর শুনে তিনি খুব ধীর স্থিরভাবে বললেন যে এটা পরে দিলেও পারতে আমি এরসিআই তো গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এখন আলোচনা করছি এর কারণ হলো যা ঘটবার তা ঘটে গিয়েছে এখন এই সংবাদ শুনে আমার কিছু করার নেই কেবলই মাত্র অপেক্ষা করা ছিল এবং বিকল্প পথ খোঁজা ছাড়া বরং আমি এখন যে গুরুত্বপূর্ণ কাজটি করছি এই কাজে যদি আমার স্থিরতা আসে এই কাজে যদি আমার জ্ঞান এবং বিজ্ঞান আসে এবং আমার মস্তিষ্কে যদি স্থিরতা আসে তাহলে পরবর্তীতে যে সংকট আমাকে মোকাবেলা করতে হবে সেই সংকটটা আমি আরও সুন্দরভাবে মোকাবেলা করতে পারতাম কিন্তু তুমি আমাকে যে খবরটা দিলে এই খবরের ফলে কি হচ্ছে আমার এই ধ্যান এখন নষ্ট হলো এবং আমার চিত্তে চাঞ্চল্য দেখা দিল আমার এটা অর্জিত অর্জন করা হলো না আর ওটা তুমি যেটা বললা সেটাও আমি এখন সুন্দরভাবে সিদ্ধান্ত নিতে পারব না তো এই ছিল বড় বড়ো রাষ্ট্রনায়কদের যে চিন্তা চেতনা কর্ম এবং ইতিহাস তো এখন বাংলাদেশ যে একটি ক্রান্তিকাল পার করছে এই সময়টিতে শেখ হাসিনা যে ক্ষমতায় আছেন তিনি তার রাজনৈতিক জীবনে তার যিনি রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান রূপে তিনি যে দায়িত্ব পালন করছেন সেখানে তিনি অনেক অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন এবং যেটিকে রাষ্ট্রিক একশো বলা যেতে পারে আমি মনে করি যে রাশিয়ার এই বিষয়টি গ্রহণ করা এবং এই বিষয়টি গ্রহণ করে রাশিয়ার সঙ্গে যদি একটি অংশীদারীতমূলক সম্পর্ক স্থাপন করা যায় তাহলে এটি সব দিক থেকে আমাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে এবং যখন আমরা রাশিয়ার সঙ্গে একটি অর্থনৈতিক এবং সামরিক সমঝোতায় যাব এবং সেই সামরিক সমঝোতা অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সাথে যে সমঝোতা তার সাথে বেশি নির্ভরযোগ্য বিশ্বাসযোগ্য এবং ঐতিহাসিকভাবে রাশিয়ার সঙ্গে যে আমাদের বন্ধুত্ব এটি প্রমাণিত তো এই কাজটি করার জন্য কোনো রাগঢাক করার দরকার নাই কারো বুদ্ধি নেওয়ার দরকার নেই কোনো অপেক্ষা করার দরকার নেই এটি নিতে হবে একেবারে এক মিনিটের সিদ্ধান্তে এবং সেই সিদ্ধান্তের ফলে সমস্যা আসবে গার্মেন্টস মালিকরা হাউকাউ করবে বায়াররা বিভিন্ন কথা বলবে পশ্চিমাদের বিভিন্ন এজেন্ট যারা রয়েছে মিডিয়া যারা রয়েছে এই তারা মানে রীতিমতো কান্নাকারি শুরু করবে দেশ গেলো দেশ গেল শেখ হাসিনা গেল শেখ হাসিনা গেল তারপরে শেষে এই শেখ হাসিনার যারা প্রতিদ্বন্দ্বী তারা এলো এলো তো এই সকল কথা বিচলিত না হয়ে এই মুহূর্তে পরিস্থিতি সামাল দেওয়া এবং অনাগত দিনে একটি স্মথ পথ তৈরি করা এটি করার জন্য যে রাষ্ট্রনায়কচিত সিদ্ধান্ত দরকার সেটি শেখ হাসিনা নিতে পারবেন কি না এটি এখন আমার প্রশ্ন এবং দেখার বিষয় মহান আল্লাহ রবুল্লা আলম আমাদেরকে হেদায়ত দান করুন আসসালামুকুম ও রহমাতুল্লাহি ওবরকাত